আজকে ব্লগটা করার কোনো প্ল্যানই ছিল না। কালকে রাত 8টার দিকে আমি টিভি দেখতেছিলাম, সাডেনলি দেখি আর চোখটা দিলাম আর দেখি আমার খালতো ভাই কোথা থেকে আসে বলে আসসালামু আলাইকুম। আমি তো সারপ্রাইজ, আমি তাকিয়েছি ভাবতেছি কে এটা, আমি চিনতেছি না। তারপর দেখি আমার খালামণিরা আসলো, খালাতো ভাইয়েরা আসলো। যেহেতু ওরা আসছে, ওরা সহজের সাথে দেখা হয় না, তো ভাবছি একটা ব্লগ করি, খালামণিদের বাসায় যাবো আজকে, আপনাদের সাথে আবারও পরিচয় করিয়ে দিব আমার সেই বিশিষ্ট কাজিনের সাথে। অনেকদিন পর ওর ব্লগে আসলাম আমি, আবার গত ব্লগে তোমরা দেখছিলাম মেবি, তো দুই দিনে কত দিন হয়ে গেছে, অনেক দিন। আচ্ছা, তোকে একটা সারপ্রাইজ দিলাম, এই ব্লগটা করার কোনো প্ল্যান ছিল না, বাট ও বললো একটা ব্লগ করবে ব্লগ করবে, তো বললাম আচ্ছা চলো একটা ব্লগ করাই হোক, করাই যাক। আসলে তো আমি এখন কি বলবো, আসলে আমার যারা সাবস্ক্রাইবার আছে ও ছোট একটা ইউটিউবার, ওকে যদি চ্যানেলটা র্যাঙ্কিং এ নিয়ে দিবা, আশা করি এই আজকে ব্লগটা অনেক মজা হবে, চিল হবে। তো তোমরা সবাই আমাদের সাথে থাকবা আর ব্লগটা এনজয় করো। টাটা। লাস্ট আমরা বিহেদিদের বাসায় চলে আসলাম। কিছু বলো, এইটা কি তুমি জিপিএ 5 পাইছো, তুমি এসএসসি 3rd ইয়ার। তো আমরা সবাই এখনই ডিনারটা কমপ্লিট করলাম, তো এখন বাজে রাত 11:30, এর থেকে হয়তো বেশি বাজে, আমার সামনে কোনো ঘড়ি নাই তো আমি দেখতে পারতেছি না। তো আমি ভেবেছিলাম এখানেই আমাদের ব্লগটা, মানে আমার ব্লগটা কমপ্লিট করব, কিন্তু আমাদের বাসা থেকে এখানে আসতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, রাস্তায় কোনো জ্যাম ছিল না, যেহেতু নর্মাল লকডাউন চলতেছে জ্যাম ছিল না। কিন্তু আমাদের বাসা থেকে বের হতে, লাঞ্চ করে বের হতে, তারপর রেডি হতে একটু বেশি সময় লেগে যায়। তো এখানে এসে এক একজন বিশ্রাম নেয়, এক একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়, তো এগুলো করতে করতে রাত 10:30 বেজে যায়।
তো এর জন্য আর আজকে ভিডিওতে আমার মনে হয় না কোনো ইন্টারেস্টিং কিছু ছিল, শুধু ছাদে কিছু কিছু মজা, মানে ছাদে একটু মজা করি ওইটাই একটু আমার তো মনে হয়। তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ডেতে, দ্যাটস মিন ঈদের ফোর্থ ডেতে। তো আমি ঈদের ফোর্থ ডেতে কোথায় কোথায় যাই শব্দ কে করলাম। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ডেতে, দ্যাটস মিন ঈদের ফোর্থ ডেতে। যেহেতু খালামণি বাসায় আসছি, ঘোরাঘুরি তো করতেই হয়, যেহেতু বাসা থেকে তো বের হতে পারি না। তো কালকে আমি দিনে কোথায় যাই, কি কি করি সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা এখন ছাদে এসেছি, আমরা কিছু ছবি তুলবো, ব্লগটাও করব, এই ছবিগুলো ভিডিওর সাথে অ্যাড করে দেব। আমি কিছু একটা ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন। চলো ছবি। অনেক সুন্দর, বৃষ্টি পড়তেছে, আকাশটা কত সুন্দর লাগতেছে না? তোমরা কমেন্টে জানাও আকাশটা কেমন লাগতেছে। আমরা বেশি ছবি তুলতে পারি নাই, আমাদের উপরে ছাদে একটা প্ল্যান ছিল, এই গাছগুলো আমার খালামণির গাছ, এগুলো দেখতে আসলাম আর ছবি তুলে গেলাম। হাই তামিত, ভিডিও করতেছ? তো আজকে আমার সব পিকগুলো আর ভিডিওগুলো তুলে দিবে আমার। আমি তুলে দিতেছি সব, আমারে পুরো খাটে একদম 12টা বাজে দিতেছে। একবার বলে তামিত এটা তুলে, একবার বলে তামিত ওইটা তুলে, একবার বলে তামিত এটা না এটা না, আমারে শেষ করে দিতেছে। হিস্ট্রিটার বললাম না, few moments later hours later বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, তো আমার ভিডিওটি আমি আজকে এখানেই অফ করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।